नमस्कार বন্ধুরা সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করব ত্রুটি ফুটি। তো দেখুন আমি চাল কুমড়ো আর পেঁপে দিয়ে ত্রুটি ফুটি করব। তো আগে চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়ো পেঁপে দুটো দিয়েই ত্রুটি ফুটি করা যায়। তো দেখুন আমি কেটে নেছি। খোসাটা ফেলে দিয়ে পুরো সব বুকের দিকে ওই যে বীজগুলো সব ফেলে দেব সুন্দর করে। বাড়িতে তৈরি করা টুটি টুটি আমার ছেলে ও ঠাকুমাকে মিষ্টি দিচ্ছে গালে। ছোট ছোট করে চাল কুমড়ো কাটতে হবে। চাল কুমড়োটা কাটা হয়ে গেছে, এবার আমি ওটা ধুয়ে নেব। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে তুলব। জলটা যেন ঝরে পড়ে যায় তার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা আমার ধরে গেছে, আমি এবার উনুনে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এরপরে আমি কড়াইয়ে জল দেব পরিমাণ মতো। এবার চাল কুমড়ো আর পেঁপে একসাথে কেটে রেখেছি, সেটা আমি একটু হাফ সেদ্ধ করে নেব। বন্ধুরা এইভাবেই বাড়িতে টুটিফুটি করবেন, যখন কেক তৈরি করবেন আপনারা কেকের ভিতরে এটা দিতে পারবেন। আমার চাল কুমড়োটা সেদ্ধ প্রায় হয়ে এসেছিল, তো একবার ঢেকে দিয়েছিলাম। এবার আবার একটু দেখব কতটা সেদ্ধ হয়েছে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি আবার কড়াই বসিয়ে দিয়ে তাতে এক বাটি চিনি দিয়ে দেব। চিনিটা একটু গলবে তার জন্য সামান্য জল দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি সেদ্ধ করা চাল কুমড়োটা দিয়ে দেব। কিছুক্ষণ আমি চিনির রসে ফেলে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব, যাতে চিনির শিরাটা চাল কুমড়োর ভিতরে ঢুকে যায়। দেখুন চিনির যে শিরাটা পুরোটাই চাল কুমড়োর ভিতরে ঢুকে গেছে। এবার আমি একটা ঝুড়িতে নামিয়ে নেব। এইভাবেই ঘেঁটে ঘেঁটে এটাকে পুরোটা রসটা চাল কুমড়োর ভিতরে যাতে ঢুকে যায়, গেলে মিষ্টিটা ভালো হবে, এই জন্য
এটাকে অনেকক্ষণ ধরে একটু ঘাঁটতে হবে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে টুটু ফুটি। এবার আমি বাজারের থেকে ফুড কালার কিনে নিয়ে এসেছিলাম, সেই ফুড কালার দিয়ে মেশাবো। আমি তিনটে পাত্রে ভাগ করে নিয়েছি, কারণ তিন কালারের ফুড কালার আমি মেশাবো। সবুজ কালার, একটা লাল আর একটা হলুদ। এবার আমি একটা চামচ দিয়ে পুরো সব মাখিয়ে নেব, সব যেন সবটা কালার হয়ে যায়। এটা আপনারা রোদে দেবেন না, রোদে দিলে চিনির রসটা গলে গলে বেরিয়ে যাবে, এই জন্য এটা ঠান্ডায় রাখতে হয়। দরকার হয় ফ্যানের হাওয়া দিয়েই ঠান্ডা করে আপনারা এটাকে ঝুরঝুরে করবেন, তাহলে ভালো হবে। দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে, আর দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে। আমি এটাকে একটা বাটিতে একটা কৌটোয় রেখে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।